শ্রী শ্রী সনাতনী বন্ধু সংগঠনের উদ্যোগে সংগঠনের ফুলিয়া বর্ষপূর্তি চট্টগ্রাম কদম মুবারকত সংগঠনের প্রধান কার্যালয়ত নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়। এই উপলক্ষে এক আলোচনা সভা শ্রী প্রদীপ শীলের সভাপতিত্বে আর রাজীব শীলের পরিচালনায় অনুষ্ঠিত হয়, যেটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী। এটা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য অধ্যাপক শ্রী শিপুল কুমার দে। এটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রী রূপক শীল, শ্রী রিমল শীল সহ আরো বোধকে। অনুষ্ঠানত বর্ষপূর্তির কে খাড়াইয়ে পরে উপস্থিত ব্যাকারালয় এক প্রীতিপুজোর আয়োজন করা হয়। অনুষ্ঠানত আমিরাত উত্তুন টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য রাখে আমিরাত কেন্দ্রীয় শ্রী শ্রী সনাতনী বন্ধুর সভাপতি শ্রী মিশুশীল ও সাধারণ সম্পাদক শ্রী সুজনশীল। তারা ব্যাকারে এই অনুষ্ঠান গরিবেল্লাই ধন্যবাদ জানায়। ইতিমধ্যে সংগঠনের বর্ষপূর্তির এই অনুষ্ঠান আমিরাত, সৌদিয়া, কাতার, ওমান ও বাহরাইনত অনুষ্ঠিত হয়। প্রায় কয়েক লক্ষ টাকার অনুদান দিয়ে সভাপতি ভারত থেকে জ্ঞানপ্রবীর উপাধি প্রাপ্ত, তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউট ইন্ডিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।